हेलो स्टूडेंट्स ऑफ क्लास 12 আমরা ইতিমধ্যে ইউনিট 2 সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ কারশপের সূত্রাবলী এবং তড়িৎ সংক্রান্ত পরিমাপ অধ্যায় থিওরি আলোচনা করেছি এবং এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ গাণিতিক ফর্মুলা নিয়েও আমরা আলোচনা করে নিয়েছি তো স্বাভাবিকভাবে আমরা এবারে এই ভিডিও এবং এর পরের ভিডিওতে এমসিকিউ নিয়ে আলোচনা করব তোমাদের ছায়া প্রকাশনী বইয়ের অনুসরণে তো তার আগে বলবো আমি যখন লাস্ট চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছিলাম তোমাদের সঙ্গে অর্থাৎ তড়িৎ প্রবাহ এবং ওহমের সূত্র তখন ছায়া প্রকাশনী বইতে একটা এমসিকিউ ছিল আমি দাগ নাম্বারটা তোমাদের বলছি সেটা হচ্ছে 20 দাগে একটা এমসিকিউ ছিল তো সেই অঙ্কটা আমরা তখন বাদ রেখেছিলাম তার কারণ হচ্ছে সেই অঙ্কটা কারশপের সূত্র ছাড়া করা যেত না তো সেই সময় যেহেতু কারশপের সূত্র আমাদের আলোচনা হয়নি সেই জন্য করানো হয়নি তো সেইটা প্রথমে আমরা এই ভিডিওতে করব তারপরে আমরা ছায়া প্রকাশনী বই থেকে 1 থেকে 11 দাগ অবধি এমসিকিউ নিয়ে এই ভিডিওতে আলোচনা করব আর রিমেইনিং 12 থেকে 24 সম্ভবত সেটা আমরা পরের ভিডিওতে আলোচনা করে চ্যাপ্টারটা এমসিকিউ পোরশন কমপ্লিট করব তো শুরু করা যাক সেই ওহমের সূত্রে 2021 এর এডিশনের 239 পেজে যে এমসিকিউ যেটা ভুলবশত ওহমের সূত্র চ্যাপ্টারে ছিল তো সেই প্রশ্নটা যদি দেখা হয় সেখানে একটা বর্তনী রয়েছে তোমরা বর্তনীটা দেখতে পারো তো সেই বর্তনীটা আমি ড্র করছি এখন তো সেই বর্তনীতে প্রশ্ন ছিল যে নিচে চারটে অপশন ছিল তার মধ্যে কোন উক্তিটি সঠিক ছিল তো সেখানে দেখবে অপশন ডি রয়েছে যে 4 ওহমের মধ্যে 0.25 অ্যাম্পিয়ার প্রবাহমাত্রা যাবে তো সেইটা আমরা প্রমাণ করে দেখাবো যে কিভাবে ক্যালকুলেশন করা হচ্ছে তো এক নম্বরের এমসিকিউ এটা হলেও কিন্তু এটা একটা বড় প্রশ্ন এন্ট্রান্সে আর এইচএসএ দুটোতেই গুরুত্বপূর্ণ এটা কিন্তু অ্যাকচুয়ালি এক মার্কস একটু কিন্তু কম হয়ে যাচ্ছে তো এই প্রশ্নটা হচ্ছে ওমস ল চ্যাপ্টার এমসিকিউ হচ্ছে 20 দাগে তো এই 20 দাগের প্রশ্নটা আগে আমরা আলোচনা করে নেব তো প্রথমে বর্তনীটা আমরা এঁকে নেব একটা 3 ওহমের রোধক রয়েছে এখানে একটা তড়িৎ কোষ রয়েছে যা তড়িৎ চালক বল হচ্ছে 9 ভোল্ট এখানে একটা 2 ওহমের রোধক রয়েছে এইখানে একটা 8 ওহমের রোধক রয়েছে তো এই অঙ্ক তোমাদের কিন্তু কনসেপ্ট ক্লিয়ারের ক্ষেত্রে কিরচফস ল কিংবা লুপে কিভাবে আমরা ক্যালকুলেশনগুলো করব সেটা কিন্তু খুবই হেল্পফুল হবে যেটা আমাদের সেট 1 এর নিউমেরিক্যালস করার সময় কি সেট 2 নিউমেরিক্যালস করার সময় কারশপ ল খুব কাজে লাগবে কিন্তু তো এই জন্য এটাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করবে তো এইখানে আরেকটা রোধক রয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ এইটা তোমাদের বইতে দেখো 9 ভোল্টের রয়েছে এইটা 3 ওহম এইটা 2 ওহম এইটা 2 ওহম এইটা হচ্ছে 8 ওহম এইটা 2 ওহম এইটা 2 ওহম এইটাও 2 ওহম এইটাও 4 ওহম আর এইটা হচ্ছে 8 ওহম তো এইখানে কোন অপশনটা সঠিক হবে সেটা তো ডি অপশন সঠিক বইতে দেওয়াই রয়েছে সেই অপশনটা যে সঠিক হবে সেটা আমরা এখানে ক্যালকুলেশন করে দেখে নেব কিন্তু তার আগে বলি যে এখানে তোমরা দেখতেই পাচ্ছ মোট 3টে লুপ রয়েছে অবশ্য আমাদের এই ক্যালকুলেশনে থার্ড লুপের খুব একটা প্রয়োজন হবে না তা সেখানে কারশপের সূত্র প্রয়োগ করা কিন্তু সবচেয়ে প্রথম আমরা এইখানে ধরো যে বর্তনী থেকে তড়িৎ উৎস থেকে যে প্রবাহমাত্রাটা বেরোচ্ছে সেটা আমি ক্যাপিটাল আই ধরলাম তো বুঝতেই পাচ্ছ ক্যাপিটাল আই এখানে থাকছে অ্যাজ ইট ইজ কিন্তু সেখান থেকে সে প্রথমে এই বিন্দুতে এসে এইখানে যেহেতু একটা নোড রয়েছে তোমাদের বইতে নাম দেওয়া রয়েছে এ অর্থাৎ মেরু একটা ফিক্সড পয়েন্ট সেখানে আমরা কারশপের সূত্র অর্থাৎ কারশপের যে দুটো সূত্র রয়েছে কেসিএল অ্যান্ড কেভিএল অর্থাৎ কারশপের কারেন্ট ল এবং কিরচফস ভোল্টেজ ল তো সেটা আমরা সরাসরি প্রয়োগ করতে পারবো তো এই প্রসঙ্গে আমি একটা কথা বলি এইখানে যে কারেন্ট দুভাগ হয়ে যাচ্ছে তো এটাকে আমরা I1 আর এটাকে I2 বললাম এখানেও দেখো একটা নোড রয়েছে তো এখানেও কারেন্ট কিন্তু দুভাগ হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তো একটাকে আমরা I3 আর আরেকটাকে I4 নাম দিলাম তো তোমরা এখানে বুঝতেই পাচ্ছ তো এই I1টা যেটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু এর মধ্য দিয়ে যখন কারেন্ট যাবে এটা কিন্তু I থাকবে কারণ সোর্স থেকে যে উৎস থেকে যে কারেন্টটা বেরো সেটা সেইটাই কিন্তু উৎসতে ফিরে যাবে তার কিন্তু কোনো মানে অল্টারনেটিভ কিংবা কোনো রকম অল্টারনেট ব্যাপারটা থাকবে না তো এই ক্ষেত্রেও কিন্তু ওই যেরকম I1 I2 রয়েছে এখানেও কিন্তু সেই I2টা কিন্তু থাকবে আর এই ক্ষেত্রেও সেটা কিন্তু I3 থাকবে এটা কিন্তু 2 ওহম রয়েছে তো এরকম রয়েছে তো ব্যাপার হচ্ছে তোমাদের খাতাতে আঁকতে গেলে আরও ছোট হয়ে যাবে বুঝতেই পারছো খাতা স্পেস অনুসারে তো তখনও
লেখার সময় একটু সাবধানে লিখতে হবে যাতে করে ক্যালকুলেশনে কোনো প্রবলেম না হয়। তো এবারে যদি আমরা ক্যালকুলেশনে আসি, তো সেটা হচ্ছে দেখতেই পাচ্ছো এ পয়েন্টে একটা নোড রয়েছে। তো এ পয়েন্টে নোড থাকা মানেই আমরা যদি KCLটা লাগাই, তো সেই ক্ষেত্রে আমরা I ইকুয়ালস টু দেখতে পাচ্ছি I1 + I2। একইভাবে আমরা যদি সি বিন্দুতে দেখি, তো সি বিন্দুতে কি আসছে না, I2 = I2 = I3 + I4। তো এগুলো তো আসছেই। তো এছাড়া আমরা যদি মূল যে ব্যাপারটা হচ্ছে, যেটা সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে, এই I এর মানটা আমাদের প্রথমে কিন্তু বের করে নিতে হবে। তো এটা বের করার জন্য যেটা সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে, সেটা হচ্ছে টোটাল যে বর্তনী কিংবা যে সব লুপ মিলিয়ে যে রয়েছে টোটাল সার্কিটটা, তো তার কিন্তু তুল্যরোধ বের করা খুব জরুরি। তো তুল্যরোধটা তোমাদের কিন্তু প্রথম কাজ হচ্ছে বের করা, তারপরে কার্শফের সূত্র লাগানো। তো সেই জন্য আমরা কি করছি না, এই যে অংশ যদি আমি তাকে দেখি, এই 2 ওহম, 4 ওহম এবং 2 ওহম এরা কিন্তু শ্রেণী সমবায়ে রয়েছে। তাহলে প্রথম যেটা কাজ হচ্ছে আমাদের, সেটা কি না, এই 2 ওহম, 4 ওহম এবং এই 2 ওহম এই তিনজন মিলে আমাদের কত দিচ্ছে না, বুঝতেই পারছো দিচ্ছে এটা 8 ওহম। তো এই 8 ওহমের সঙ্গে এই 8 ওহম কেমন রয়েছে না, সমান্তরাল সমবায়ে রয়েছে। তো নেক্সট কাজ হচ্ছে কিন্তু এই কাজটা করা। তো সমান্তরাল থাকার জন্য বুঝতেই পারছো কত থাক চাচ্ছে না, 4 ওহম। তার মানে আমরা এই যে সার্কিটটা, এই অংশটার কাজ কিন্তু হয়ে গেল, অর্থাৎ এই 4 জন মিলে আলটারনেটিভলি 4 দিচ্ছে। তো সেই 4 ওহম এই 2 ওহম এবং এই 2 ওহমের সঙ্গে কেমন রয়েছে, শ্রেণী সমবায়। তাহলে নেক্সট যেটা দাঁড়া আসছে কি না, এই 4 ওহম আর এই 2 ওহম এই 2 ওহম, তাহলে মিলে দেখো আবার একটা 8 ওহম কিন্তু চলে এসছে। সেই 8 ওহম 8 ওহমের সঙ্গে কেমন রয়েছে না, তারাও রয়েছে কিন্তু সমান্তরাল সমবায়। তো এটা ওহমস সূত্রতে আমরা অনেকবার করেছি, সেই জন্য আমি আর ডিটেলসে যাচ্ছি না। তো এখান থেকে আবার 4 ওহম পাওয়া গেল। এই যে 4 ওহম পাওয়া গেল, তার সঙ্গে এই 3 ওহম এবং 2 ওহম কেমন রয়েছে না, শ্রেণী সমবায় রয়েছে। অর্থাৎ 4 + 3 + 2, তার মানে 4 এখান থেকে 7 2 9 ওহম। তো এখান থেকে আমরা ইজিলি I বের করে নিতে পারি, যেহেতু I = V/R, V হচ্ছে 9, এটা 9, সো 1 অ্যাম্পিয়ার। তো প্রথম কাজটা কিন্তু আমরা করে নিলাম, সেটা হচ্ছে প্রবাহমাত্রা কিন্তু আমরা বের করে নিলাম। এই যে প্রবাহমাত্রা আমরা বের করে নিয়েছি, তো এখান থেকে যেটা নেক্সট কাজ হচ্ছে আমাদের কার্শফের সূত্র প্রয়োগ করা। সো আমরা এই যে প্রথম লুপ রয়েছে, তাহলে প্রথম লুপে KVL প্রয়োগ করে, তাহলে KVL প্রয়োগ করে আমরা কি পাচ্ছি না, KVL প্রয়োগ যদি প্রথম লুপে আমরা করি, তো দেখতে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছি ক্লকওয়াইজে রয়েছে ফার্স্ট IR, অর্থাৎ 3 × I। এইখানে দেখতে পাচ্ছি সেটাও ক্লকওয়াইজ রয়েছে, সেটা হচ্ছে 8 I1। পরেরটা যেটা থাকছে সেটা হচ্ছে 2 I = 9, কারণ হচ্ছে 9 ভোল্টের যে সোর্স রয়েছে ফার্স্ট লুপে, অন্য লুপে তো সোর্স নেই, তো তার তড়িৎচালক বল সেই যেদিকে কারেন্ট ফুল পাঠাচ্ছে সেটা হচ্ছে ক্লকওয়াইজ। আমরা ক্লকওয়াইজকে পজিটিভ, অ্যান্টি ক্লকওয়াইজকে নেগেটিভ ধরি, উল্টোটাও ধরা যেতে পারে, আমি ধরি না কিন্তু তোমরা ধরতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখান থেকে আমরা কি লিখতে পারি না, এই লাইন থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি, 5I + 8I1 = 9। যেহেতু I এর ভ্যালু রয়েছে আমাদের কাছে, তাহলে 8I1 = 9 - 5I, অর্থাৎ 9 - 5 × 1, অর্থাৎ এইখান থেকে যেটা পেলাম আমি সেটা হচ্ছে 4 অ্যাম্পিয়ার। অতএব I1 = যেটা জানাচ্ছে 1/2 অ্যাম্পিয়ার। সো 1/2 অ্যাম্পিয়ার মানে বুঝতেই পারছো যেটা হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। তো এটা হচ্ছে ফার্স্ট পার্টটা, অর্থাৎ আমাদের এই ফার্স্ট লুপে। সিমিলারলি আমরা যদি এখানে দ্বিতীয় লুপে, অর্থাৎ লুপ নাম্বার 2 যেটা আছে, দ্বিতীয় লুপে KVL প্রয়োগ করে কি পাবো, তো দ্বিতীয় লুপে KVL প্রয়োগ করে পাই, তো সেই প্রয়োগ করে আমরা কি পাচ্ছি না, এখানে একটু ভালো করে তাকিয়ে দেখো তোমরা। তো এইখানে যদি এদিক থেকে আমি শুরু করি, তাহলে সেটা দাঁড়াচ্ছে কি না, 2 I2, এদিকে থাকছে 8 I3, এইখানে থাকছে 2
I2 আর যদি এই দিকটা তাকানো হয় এটা অপোজিট দিকে হয়ে যাচ্ছে থাকছে কিন্তু যেহেতু কোনো তড়িৎচালক বলের উৎস নেই সেই জন্য আমরা ডান দিকে শূন্য লিখছি কারণ এখানে কোনো ব্যাটারি কিংবা সেই জাতীয় কোনো কিছু কিন্তু নেই সেই জন্য এটা আমরা লিখতে পাচ্ছি এবারে স্বাভাবিকভাবে আমরা সিম্পলিফিকেশনটা করব তো সিম্পলিফিকেশন করা মানে বুঝতেই পাচ্ছো এখান থেকে এই রকম আসছে তো এইখানে একটা ব্যাপার ভাবতে হবে আমাদের যেহেতু তিনটে চলরাশি এখানে চলে এসেছে তার মধ্যে I1 এর মানটা আমাদের কাছে রয়েছে সিন্স I1 এর মানটা রয়েছে তাহলে এই যে সম্পর্কটা ছিল আমাদের কাছে এইখানটা লক্ষ্য করে দেখো I equals to I1 plus I2 যেহেতু I1 এর মানটা রয়েছে তাহলে এখান থেকে আমরা I2 টা পেতে আমাদের কিন্তু কোনো রকম সমস্যা কিন্তু হচ্ছে না তাহলে I হচ্ছে 0.5 সরি I ছিল আমাদের 1 ampere সরি I ছিল 1 ampere আর এটা হচ্ছে 0.5 সো I2 also 0.5 তার মানে I2 এর মান আছে I1 এর মান আছে তাহলে I3 বের করা কোনো সমস্যা নেই তাহলে 8 I3 equals to 8 I1 minus 4 I2 সো এখান থেকে ভ্যালু যদি বসানো হয় 8 into 0.5 4 into I2 অর্থাৎ 4 into 0.5 সো এখান থেকে যেটা আমরা পাচ্ছি 2 ampere সো এখান থেকে কত আসছে 8 I3 equals to কত না 2/8 অর্থাৎ I3 equals to 2/8 ampere অর্থাৎ 1/4 ampere অর্থাৎ 0.25 ampere তো এবার আমরা একটু অপশনের দিকে যাব কারণ হচ্ছে আমাদের এই অন্য প্রয়োজন হচ্ছে না তার কারণ হচ্ছে I4 তো আমাদের বের করার কোনো সেরকম নেই কারণ হচ্ছে আমাদের যদি অপশনগুলোর কথা ভেবে দেখি আমরা তো সেটা হচ্ছে আমরা এখানে কি পেয়েছি না I3 এর মানটা পেয়েছি তো I3 পাওয়া মানে আমাকে I4 বের করার কোনো সমস্যা হবে না তার কারণটা বলি তোমরা এখানে দেখতেই পাচ্ছ এইখান থেকে আমরা I4টা সহজেই উদ্ধার করে নিতে পারবো তো I2 এর মান যেহেতু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে সেটা কত 0.5 আর I3টা কত রয়েছে আমাদের কাছে সেটা হচ্ছে 0.25 নিচে রয়েছে 0.25 তো বিয়োগ করলে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 0.25 অ্যাম্পিয়ার তেমন দেখো আমাদের কাছে I1 I2 I3 I4 সবগুলোই পাওয়া যাচ্ছে চতুর্থ লুপে KVL প্রয়োগ করা ছাড়াই তো এখান থেকে আমরা ইজিলি বলে দিতে পারি যে আমাদের এই যে I4 এর যে ভ্যালুটা রয়েছে তো সেই ভ্যালুটা নেব আমরা সেই ভ্যালুটাকে নিয়ে নিয়ে যদি অপশনটা দেখি তো অপশন ডি তো দেখো রয়েছে বাকি অপশনের সঙ্গে কিন্তু মিলছে না কিন্তু 4 ওহমের রোধের প্রভাব 0.25 অ্যাম্পিয়ার সেটা কিন্তু সম্পূর্ণভাবেই মিলছে তার মানে এটা হবে ডি তো বুঝতে পারছো এটা এক নম্বরের এমসিকিউ হতে পারে না এটা মিনিমাম একটা অঙ্কও দিলে ভাষায় যদি অঙ্ক থাকতো এমসিকিউ বাদে সেখানেও অ্যাটলিস্ট 2 মার্কস তো দিতেই হবে কিংবা এমনি হলে 3-4 মার্কসের হতে পারে এন্ট্রান্স পারপাসের আমি কথা যদি বলি তো এটা একটু মাথায় রাখতে হবে এবারে আমরা কারশপের সূত্রাবলী চ্যাপ্টারে যে এমসিকিউ তোমাদের বইতে অনুসন্ধিতে রয়েছে তাতেই চলে যাব যেহেতু মূলত আমাদের সেই আলোচনাটাই রয়েছে তো সেখানে 2021 এডিশনের বইতে যদি দেখা হয় তাহলে 280 পেজে প্রশ্নগুলো রয়েছে তো তার মধ্যে সবচেয়ে প্রথম দেখবে দুটো যে প্রশ্ন রয়েছে দুটোই কিন্তু বর্তনী রয়েছে ঠিক আছে তো যে দুটো বর্তনী রয়েছে সেই বর্তনী দুটো আগে আমাদেরকে একটু এঁকে নিতে হবে কারণ হচ্ছে বর্তনী ছাড়া তো আমরা ক্যালকুলেশন করতে পারবো না তো সেটা যদি আমরা দেখি বর্তনীটায় I1 I2 বলে দুটো কারেন্ট রয়েছে অর্থাৎ প্রথম বর্তনীতে রয়েছে এরকম 100 kΩ একটা রোধক রয়েছে আর এইখানে রয়েছে একটা 5 kΩ আর এইটা হচ্ছে কত 100 kΩ আর এইখানে একটা 30 ভোল্টের সাপ্লাই আর এখানে রয়েছে কত 5 ভোল্টের সাপ্লাই আর এই প্রভামাত্রাকে বলছে I1 আর এই প্রভামাত্রাকে বলছে I2 আর এটাকে কিন্তু গ্রাউন্ড করা রয়েছে আর প্রশ্ন যেটা জিজ্ঞেস করছে সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে I1 এবং I2 যেটা রয়েছে তো বলছে I1 এর তুলনায় I2 যতগুণ বেশি সেটা বের করতে হবে তো এই জাতীয় অঙ্ক করার সময় যেটা আমাদের করতে হয় সেটা হচ্ছে যে
প্রথমে আমাদের প্রভা মাত্রাগুলো বের করে নিতে হবে। তো যেহেতু এটা গ্রাউন্ড করা রয়েছে তাহলে এর বিভব আমরা 0 ভোল্ট লিখতে পারি। তাহলে I1 ইকুয়ালস টু কত হবে? না I1 ইকুয়ালস টু হবে 5 - 0/100×10⁻³। কারণ তোমরা জানো ওমস ল থেকে V ইকুয়ালস টু IR সেটা প্রয়োগ করলাম। তো সেটা যখন প্রয়োগ করছি তো এরকম ভ্যালু আসছে। তো সেখান থেকে আমরা ইজিলি বলতে পারি কি না 5×10⁻⁵ A। তো সিমিলারলি যখন আমরা I2 কাছে যাচ্ছি তখন আমাদের এরকম আসছে। সো এখান থেকে আমরা এটা 6×10⁻³ A। সো যেহেতু এখান থেকে দেখেই বুঝতে পারছি I2 টা বড় রয়েছে, তো সেই জন্য আমরা I2/I1 করছি। সো 5×10⁻⁵। সো এখান থেকে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 600/5, কারণ এখানে 10⁻⁵ এটা থাকছে, 10⁻³ কেটে যাচ্ছে, উপরে একটা 100 যাচ্ছে, তা 600/5। সো 120, তার মানে I2/I1 এর থেকে 120 গুণ বেশি। তো সেটা যদি আমরা এখানে অপশনে দেখি সেটা হচ্ছে অপশন ডি তে রয়েছে। সিন্স এইটা আসছে ওই জন্য এটা হবে অপশন ডি। তো পরের যে বর্তনীটা রয়েছে, তো সেই বর্তনীতে যে প্রশ্নটা জিজ্ঞেস করা হয়েছে যে এ এবং বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত, তো এটাও 1 মার্কসে কিন্তু ঠিক উচিত হচ্ছে না বলতে গেলে, কারণ হচ্ছে এটাও যথেষ্ট ক্যালকুলেশন রয়েছে। তো মিনিমাম 2 মার্কস থাকা উচিত। ওই জন্য HS-এ এইরকম MCQ একটু মুশকিল আছে, কিন্তু হ্যাঁ এন্ট্রান্সে এটা হতে পারে, কারণ এন্ট্রান্সে তো আর 1 মার্কসে কোয়েশ্চেন থাকে না, সেই জন্য এন্ট্রান্সে হতে পারে। তো HS-এ এলে 2 মার্কসে কোয়েশ্চেন থাকা সম্ভাবনা বেশি। তো এখানে বর্তনীটা আমি প্রথমে ড্র করে নিই। বর্তনীতে যা দেখতে পাচ্ছি এখানে একটা রোধক রয়েছে 10 ওহমে, আর লেফটের দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে একটা ব্যাটারি রয়েছে, তো সেই কিংবা সেল রয়েছে, আর এই দিকে একটা 10 ওহমের রোধক রয়েছে। এই বিন্দুর নাম যেটা দেওয়া রয়েছে C, আর এই নোডটার A, এদিকে একটা রয়েছে সোর্স, এখানে একটা 20 ওহমের রয়েছে, এই পয়েন্টটা আছে B, এইটা হচ্ছে D, আর এটা 50 ভোল্ট, আর এটা হচ্ছে 20 ওহম। এবার এই ক্ষেত্রে যা আমরা দেখতে পাচ্ছি এখানে 20 ভোল্ট, এখানে 10 ওহম, এখানে আবার 10 ওহম, আর এখানে B আছে, তো এইটা হচ্ছে I1 আর এইটা I2 আমি ধরলাম। তো এই I1 I2 কেন ধরছি দুটো আলাদা, তার কারণ হচ্ছে বলি যে দুটো উৎস দেখতেই পাচ্ছি আমরা। তো প্রথম যেটা রয়েছে তো এইটাকে আমি I1 ধরে নিচ্ছি এখান থেকে যে প্রভা মাত্রা, আর এর জন্য যে প্রভা মাত্রাটা হচ্ছে সেটা আমি এখান থেকে এভাবেই ধরছি যে এইখান থেকে আমার I1টা যে বেরোচ্ছে। তো বুঝতেই পারছ ঘুরে তো আবার তাকে আসতে হচ্ছে, তার মানে এই যে I2টা, তার মানে এটা I2ই এখানে প্রবেশ করবে, তো এইরকম ব্যাপার থাকছে। আর এখানে I1 বেরিয়েছে মানে তো I1কেই আসতে হবে, কিন্তু এই যে নোডটা থাকছে এইখান থেকে এই দিকে কত হবে সেটাই হচ্ছে এখন প্রশ্ন। তো সেইটা যদি আমরা এখন ভাবি যে এটা কত হবে, তো সেটার উত্তর আমরা খুব সহজেই পেয়ে যাচ্ছি। তার কারণ হচ্ছে I2 ছিল, তো I2 যদি ধরি যে এইখানে I1 রয়েছে, তো ডেফিনেটলি এইটা তাহলে কত দাঁড়াবে, না I2 - I1ই দাঁড়াবে। আমি তোমাদের আলোচনা করেছিলাম লুপ প্রবাহের ক্ষেত্রে যে কমন যেটা থাকছে এটা কমন থাকছে, তো পাশের লুপের কথাটা সেক্ষেত্রে ভাবতে হয়। তো সেই জন্য এটা I2 - I1 হচ্ছে, এটা সহজে প্রমাণও করা যাবে, এটা I2 - I1, তো এটা I2, তো রিমেনিংটা I1। তো সেই ক্ষেত্রে KCL লাগিয়েও এটা কিন্তু বলা যেতে পারে। তো এটাও আমরা করে নিলাম। এবারে কি জিজ্ঞেস করেছে সেটা একটু আমাদের দেখে নিতে হবে। তো আমাদের যেটা প্রশ্নে জিজ্ঞেস করেছে সেটা হচ্ছে VAB সমান কত, এইটা হচ্ছে প্রশ্ন। তো এই প্রশ্ন যদি সলভ করতে হয় তাহলে সবচেয়ে প্রথম যে কাজটা আমরা করব সেটা হচ্ছে কারশপের সূত্রের যে ভোল্টেজ ল অর্থাৎ KVL,
দুটো লুপ দেখতে পাচ্ছ তোমরা, সেই দুটো লুপে আমরা কিন্তু কারশফের সূত্র প্রয়োগ করব। সেখান থেকে সমাধান করে প্রভামাত্রা বের করতে হবে I1 I2 এর মান। I1 I2 এর মান বেরোলেই কিন্তু VAB এর মানটা বেরোবে ওহমের সূত্র প্রয়োগ করে। তো এই জন্য আমরা সবচেয়ে প্রথমে এইখানটা চলে আসি, এটাকে যদি আমি লুপ 1, এটাকে যদি লুপ 2 বলি, তাহলে KVL কে আমরা প্রয়োগ করব। KVL প্রয়োগ করে AB CA লুপে পাই। কি পাই না যদি এখানে তাকানো হয়, দেখো এইখানে একটা আছে, এইটা একটা আছে, তার মানে এটা একটা, এইটা একটা যে রয়েছে, দেখো এটা ক্লকওয়াইজ রয়েছে, এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ রয়েছে, আর তড়িৎ উৎস একটাই, সেটাও ক্লকওয়াইজে। তো এরকম একটা আমরা সমীকরণ পেয়ে গেলাম। তো এই সমীকরণটা থেকে জাস্ট একটু সিম্পলিফিকেশন করে রাখি, কারণ হচ্ছে এমনি এখানে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে। সো 20 I1 মাইনাস 10 I2 ইকুয়ালস টু 20। 10 কমন নিয়ে না, কমন নিয়ে নিলে আমাদের একটু সহজ হয়ে যাবে। সো এখান থেকে যেটা আমরা পেলাম সেটা হচ্ছে 2। তো এটা একটা ইকুয়েশন আমাদের অ্যাজ ইট ইজ থাকছে। এবারে লুপ 2 তে যখন আমরা চলে আসছি, অর্থাৎ যদি আমরা নাম দিই ADPA লুপে KVL প্রয়োগ করে পাই, সেটা কত হবে? এই লুপে যখন আমরা প্রয়োগ করছি, তো সেখানে দেখতে হবে তোমাদের এখানে যে রয়েছে, তো সেটা হচ্ছে 10 I2 মাইনাস I1, এটাও দেখো ক্লকওয়াইজই থাকছে। কিন্তু এইটা কথা যদি ভাবা হয়, এও কিন্তু ক্লকওয়াইজ থাকছে। তো এই ক্ষেত্রে যা যা আমরা পাচ্ছি সেটা আমরা এখানে লিপিবদ্ধ করলাম। তো এখান থেকে যদি আমরা একটু দেখে নিই যে সিম্পলিফিকেশনে আমরা কী পাচ্ছি, তো সেটা যদি একটু মিলিয়ে নিই, তো এখানে দেখো 30 I2 পাচ্ছি, আর এখানে পাচ্ছি কত, 10 I1, আর এখানে 50। সো এখান থেকে যদি 10 কমন নিয়ে না হয়, সো এখানে থাকছে 3 I2 মাইনাস I1, আর এখানে 5। সো এখান থেকে বুঝতেই পারছ যে দুটো যে ইকুয়েশন রয়েছে এরকম থাকছে। তো যদি যে কোনো একটাকে আমাদের নিউ আউট করতেই হবে, তো সাপোজ ধরো আমি এখানে এই ইকুয়েশনটাকে, ইকুয়েশন 1 যেটা রয়েছে, একে আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাই করে যা পাবো সেটা 2 ইকুয়েশন 2 সাথে যোগ করছি, তোমরা নম্বর সমীকরণের সাথে যোগ করে পাই। তো যোগ করলে, গুণ করে যোগ যখন করবো, তাহলে বুঝতে পারছো 6 I1 আসছে, এখানে 3 I2 আসছে, আর এইদিকে যে 3 I2 থাকছে সেটা ইজিলি কিন্তু আমাদের কেটে যাচ্ছে। সো এইখানে এরকম আসছে কত, 11, আর এইটা কেটে যাচ্ছে যেহেতু, সো I1 ইকুয়ালস টু পাওয়া যাচ্ছে কত, 11/5 অ্যাম্পিয়ার। যেহেতু আমাদের এখনও I2-র মানটা পাওয়া বাকি রয়েছে, তো এইখান থেকে আমরা I2 বের করতে পারি, কীরকম না, I2 হচ্ছে 2 I1 মাইনাস 2, সো 2 × 11/5 2, সো এখান থেকে কত আসছে, সো 12/5 অ্যাম্পিয়ার। সো এই ভ্যালুগুলো আমি ক্যালকুলেশন করে দেখেছি, এরকমই আসছে, তো তোমরাও দেখে নেবে। সো VAB যেটা হচ্ছে ওহমস ল যদি আমরা লাগাই, সো I2 মাইনাস I1 ইন্টু রেজিস্ট্যান্সটা তো দেখতেই পাচ্ছ কত রয়েছে, সেটা হচ্ছে 10 ওহম। সো এখান থেকে I2 মাইনাস I1 মানে 12/5 মাইনাস 11/5 ইন্টু 10। সো এখান থেকে বিয়োগ করলে বুঝতেই পারছো কত আসছে, 1/5 × 10, অর্থাৎ 2 ভোল্ট। তো যদি আমরা এখানে উত্তর দেখি, অপশান এ তে কিন্তু এটা রয়েছে, সো এটা হচ্ছে তাহলে অপশান এ। তো বুঝতেই পারছ MCQ থাকলেও এগুলো কিন্তু 1 মার্কসের কোয়েশ্চেন নয়, এগুলো কিন্তু মিনিমাম 2 কিংবা 3 হওয়ার কথা। তো MCQ-তে আছে, এন্ট্রান্স লেভেলে যেহেতু নাম্বার বেশি থাকে সেই জন্য থাকা আর কি। তো এবারে প্রশ্ন হচ্ছে যে আমরা নেক্সট যে
প্রশ্নটা দেখব, সেটা হচ্ছে যে কোয়েশ্চেন নাম্বার 3 তে যেটা রয়েছে, তো সেই প্রশ্নটা তোমরা একটু পড়ো। তো কোয়েশ্চেন নাম্বার 3 তে যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা আমরা একটু দেখব। সেখানে বলা রয়েছে কার্শপের সূত্রাবলী প্রযোজ্য কার ক্ষেত্রে, তো এটা খুবই সহজ প্রশ্ন। অপশন সিটা তোমরা লক্ষ্য করে দেখো, সেখানে রয়েছে রৈখিক এবং অরৈখিক উভয় বর্তনী ক্ষেত্রে। তো ব্যাপার হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন এখন তো নেই, তো যারা পরে ফিজিক্স নিয়ে মেজর পড়বে, অনার্সে পড়বে, তো তারা দেখতে পাবে যে হায়ার স্টাডিজগুলোতে যে নন লিনিয়ার সার্কিট কিংবা অরৈখিক বর্তনীর ক্ষেত্রেও কিন্তু কার্শপের সূত্র প্রয়োগ করা হয়। ওই জন্য মনে রাখবে অপশন কিন্তু সি হবে। আর কোয়েশ্চেন নাম্বার 4 ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু বইতে করে দেওয়া রয়েছে, আমি ওই জন্য আলোচনা করছি না। যদি বুঝতে কারো অসুবিধা হয় কমেন্ট করবে, আমি বলে দেবো। কোয়েশ্চেন নাম্বার 5 সেটাও কিন্তু বইতে করে দেওয়া রয়েছে, যদি কারো বুঝতে অসুবিধা হয় বলবে, আশা করি অসুবিধা হবে না, কারণ কোয়েশ্চেন নাম্বার 6টা আমরা এখনই আলোচনা করব। কোয়েশ্চেন নাম্বার 6টা 5-এর মতোই রয়েছে, 5টা করে দেওয়া রয়েছে কিন্তু 6টা করে দেওয়া নেই। তো আমরা সেই কোয়েশ্চেন নাম্বার 6-এর দিকে আমরা চলে যাব। তো এখানে একটা বর্তনী তো রয়েছেই, এই ক্ষেত্রে যেটা বলা রয়েছে সেটা হচ্ছে যে বি বিন্দুর বিভব যেটা সেইটা কিন্তু জিজ্ঞেস করছে। তো সেই জন্য আমরা সেটা কিভাবে করছি সেটা তোমরা একটু লক্ষ্য করে দেখো। তো কোয়েশ্চেন নাম্বার 4-5 বই দেখবে তোমরা, বইতে পুরোটা করে দেওয়া রয়েছে। তো কোয়েশ্চেন নাম্বার 6 যেহেতু করা নেই, কোয়েশ্চেন 6 এর আগে বর্তনীটা আমরা প্লট করি, সেখান থেকে আমরা আলোচনা করব। তো কোয়েশ্চেন নাম্বার 6 এর যে বর্তনীটা রয়েছে, তো বর্তনীটা আমরা ড্র করব। প্রথমে ড্র করে নিলাম, ভ্যালুগুলো লিখবো একটু পরে। এখানে একটা ব্যাটারি আছে, আবার এখানে একটা ব্যাটারি আছে, সরি এখানে একটা রোধক আছে। কি কি রয়েছে সেটা দেখে নিতে হবে। এটার নাম রয়েছে R2, এটা রয়েছে 1 ভোল্ট, এই বিন্দু হচ্ছে সি, এই বিন্দু হচ্ছে বি, এটা হচ্ছে 2 ভোল্ট, এইটার কোনো ভ্যালু দেওয়া নেই, এটার নাম হচ্ছে R1, এইটার নাম দিয়েছে D, এইটা হচ্ছে A, আর সেরকম কিছু নেই। একবার তবুও সরি, এইটা দেওয়া রয়েছে 2 ওহম, আর বলতে কারেন্টের ভ্যালুটা রয়েছে, এটা বের করে নিতে হবে, 1 অ্যাম্পিয়ার রয়েছে। আর বলতে আমাদের এখানে আর রয়েছে 2 অ্যাম্পিয়ার, এখানেও 2 অ্যাম্পিয়ার, আর কিন্তু সেরকম কিছু নেই। এই ডেটাগুলো কিন্তু রয়েছে, শুধুমাত্র যেটা জিজ্ঞেস করছে সেটা হচ্ছে কি যে এ বিন্দুর কিন্তু বিভব শূন্য, তার মানে এই পয়েন্টটা কিন্তু গ্রাউন্ডেড আছে, এইটা, এই বিন্দুর কিন্তু বিভব 0, অর্থাৎ 0 ভোল্ট। আর জিজ্ঞেস যেটা করছে সেটা হচ্ছে ভিবির মান কত হবে। তো ওমস ল তো লাগাতেই হবে, তার সঙ্গে কারেন্টের ভ্যালুগুলো আমাদের খুব জরুরি হয়ে যাচ্ছে, না হলে কিন্তু করার ক্ষেত্রে সমস্যা হবে। তো এইবার আমরা এটা ওমস ল প্রয়োগ করব। তো তার আগে বলি যে এই ক্ষেত্রে আমরা ডি এবং বি বিন্দুর মধ্যে কোনো রোধক নেই, শুধুমাত্র ব্যাটারি রয়েছে। তো সিন্স যেহেতু শুধুমাত্র ব্যাটারি রয়েছে, ওই জন্য ক্যালকুলেশন সুবিধে হয়ে গেল। সো আমরা যেটা নোড ভোল্টেজের সময় আলোচনা করেছিলাম, তো ভিডি মাইনাস ভিভি ইকুয়াস টু 2 ভোল্ট হয়েই যাচ্ছে। তো এর মধ্যে আমাদের যেটা ভাবতে হবে, এটা যদি একটা আমি সমীকরণ বলি, তো এখানে আমি ভিডি মাইনাস ভিসিও কিন্তু বের করা যাবে। সো কী করে সেটা বলি, এর মধ্যে কত কারেন্ট হবে, না এটা দেখতেই পাচ্ছ 2 অ্যাম্পিয়ার, আর এটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার। সো বুঝতেই পারছো এখান থেকে যখন 2 অ্যাম্পিয়ার এলো, এইখানে যদি 1 অ্যাম্পিয়ার যায় এই উৎস থেকে, তো স্বাভাবিকভাবে বুঝতেই পারছো যে এইখানে এসছে 1 অ্যাম্পিয়ার। কেন, কার্শপের কারেন্ট সূত্র থেকেই আমরা এটা পেয়ে যাচ্ছি, কারণ 2 অ্যাম্পিয়ারের একটা অংশ এখানে গেছে, একটা অংশ এখানে গেছে। যদি তাই হয়, তাহলে এটা যদি 2 অ্যাম্পিয়ার হয়, তো এটা 1 অ্যাম্পিয়ার আছে, তাহলে ডেফিনেটলি 1 অ্যাম্পিয়ার হবে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, I×R, অর্থাৎ 1×2, সো এটা পেলাম 2 ভোল্ট। তো দুটো ইকুয়েশন হলো, তো এই দুটো ইকুয়েশনকে যখন আমরা বিয়োগ করব, সাপোজ ধরো আমি বিয়োগ করলাম এরকম,
বিয়োগ করলেই দেখো এটা শূন্য হয়ে যাচ্ছে, অর্থাৎ ভিবি এইটা আসছে। তো এইটা আসা মানেই হচ্ছে ভিবি সমান ভিসি। তো অঙ্কটা সেখান থেকেই সুবিধা হয়ে যাচ্ছে, কারণ ভিবি সমান ভিসি যখন হচ্ছে আমার ভিবির মান দরকার, কিন্তু ভিসির মান তো আমি দেখতেই পাচ্ছি এখানে কত। এটা যদি 1 ভোল্টে সাপ্লাই যেহেতু রয়েছে তাহলে ভিসির মান ডেফিনেটলি 1 ভোল্ট, তাহলে সেটাই হবে ভিবির ভ্যালু। তাহলে দেখো খুব সহজে আমরা করতে পারছি এই ক্ষেত্রে যে ভিএ ইকুয়ালস টু জিরো, সেটা কিন্তু আমাদের খুব একটা কাজে লাগছে না, শুধু এটুকু বলতে পারো এটা 1 অ্যাম্পিয়ার বুঝতে কাজে লাগছে হয়তো, আর সেরকম কিন্তু কাজে লাগছে না কিছু। এইবার আমরা কোশ্চেন নাম্বার 7, এটাও কিন্তু এন্ট্রান্সে গুরুত্বপূর্ণ, আমাদের এইচএসও কাজে লাগতে পারে। তো এই বর্তনীটা আমরা একটু এঁকে নেবো। তো এটা কাশ্যপের কারেন্টের সূত্রের কিন্তু এটা প্রয়োগ রয়েছে এটা প্রশ্নটা। তো এটা যদি আমরা দেখি তো এখানে রয়েছে কি না এরকম একটা স্কোয়ার কিংবা রেক্ট্যাঙ্গেলের মতো রয়েছে, তো প্রভামাত্রা চারদিক থেকেই প্রবেশ করছে কিংবা বেরোচ্ছে, তো কোনটা কি হচ্ছে সেটা দেখে নিতে হবে। এটা 3 অ্যাম্পিয়ার, এটা 15 অ্যাম্পিয়ার, আর এটা ঢুকছে 5 অ্যাম্পিয়ার, এইটা হচ্ছে I যেটা আমাদেরকে বের করতে হবে। আর নেক্সট হচ্ছে এইটা দেওয়া রয়েছে 8 অ্যাম্পিয়ার, তো এটা 3 অ্যাম্পিয়ার এগুলো রয়েছে। সো এইখানে যেটা তোমাদের মূল ব্যাপারটা যেটা বুঝতে হবে, দেখো তড়িৎ সংরক্ষিত থাকে আর আধানের কিন্তু কোনো রকম সৃষ্টি বা ধ্বংসের সম্ভাবনা নেই। তো সেই নীতিটা যদি এখানে আমরা কাজে লাগাই তাহলে দেখতেই পাচ্ছ এখানে 15 অ্যাম্পিয়ার ঢুকছে, 8 অ্যাম্পিয়ার এখানে গেল, তাহলে এইটা কত হবে, না এইটা হবে তাহলে 15-8, তার মানে এটা হলো 7 অ্যাম্পিয়ার। তো সেই 7 অ্যাম্পিয়ার আর এখানকার 3 অ্যাম্পিয়ার একসঙ্গে যুক্ত হলো, তো এখানে কত হয়ে যাবে 7+3 অর্থাৎ 10 অ্যাম্পিয়ার। তো 10 অ্যাম্পিয়ার এখানে পৌঁছালো আর এখান থেকে 5 অ্যাম্পিয়ার পৌঁছাবে, কিন্তু এখানে 8 অ্যাম্পিয়ার আর 5 অ্যাম্পিয়ার একসঙ্গে জড়ো হচ্ছে, তার মানে কত 8 আর এখান থেকে 5 13 অ্যাম্পিয়ার। তো 13 অ্যাম্পিয়ার আর এখানকার 10 অ্যাম্পিয়ার, তাহলে 13+10 অর্থাৎ 23 অ্যাম্পিয়ার, তার মানে I হবে 23 অ্যাম্পিয়ার। তো কিছুই নয়, কারশ্যপের সূত্র প্রথম সূত্রটা শুধুমাত্র এই নোটগুলোতে যেখানে যেখানে মেরু রয়েছে সেখানে প্রয়োগ করতে হবে। অবশ্য কে ঢুকছে কে বেরোচ্ছে সেটা দেখতে হবে, যেমন ধরো এখানে 15 ছিল এখানে 8 বেরিয়ে গেলো, বাকিটা তাহলে এখানে থাকলো, যে বাকিটা সেটা 3 সঙ্গে আবার এখানে যুক্ত হচ্ছে সে পৌঁছালো, এখানে যখন পৌঁছাচ্ছে তখন এদিক থেকে 5 আর এদিক থেকে 8 তারাও পৌঁছচ্ছে, তো সব মিলিয়ে হয়ে যাচ্ছে 23। তো এটা একটু মাথায় রাখতে হবে। কোশ্চেন নাম্বার 8 তোমাদের বইতেই করে দেওয়া রয়েছে, তো সেই জন্য তোমরা দেখবে, কারো বুঝতে অসুবিধা থাকলে সে আমাকে জানাবে, আমি বলবো অবশ্যই। এবারে কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9 কিন্তু আইআইটির প্রশ্ন, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সেটা হচ্ছে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি বর্তনী রয়েছে, এটা কিন্তু জাস্ট লজিক দিয়েই প্রুফ হয়ে যাবে, কোনো ক্যালকুলেশনের প্রয়োজন নেই। এখানে সরি এখানে একটা ব্যাটারি রয়েছে, তার সঙ্গে এখানে একটা 5 ওহমের রোধক রয়েছে, এইখানে এইখানে আবার একটা ব্যাটারি লাগানো রয়েছে, এটা হচ্ছে 20 ভোল্টের, আর এইটা হচ্ছে 2 ওহম, আর এইটা হচ্ছে 10 ভোল্ট। তো প্রশ্নটা খুবই সহজ আর উত্তরটা 0 হবে, কেন সেটা বলছি, এটা সম্ভবত 20 ভোল্ট ছিল, সরি 20 ভোল্ট ছিল। তো এইবারে দেখো এখানে কেন 0 হবে উত্তর সেটা বলি, এটা অনেকেই জিজ্ঞেসও করেছিলে তোমরা। তো সেটা হচ্ছে দেখো 10 ভোল্ট থেকে যা এই সোর্স থেকে যা কারেন্ট বেরোবে স্বাভাবিকভাবে বর্তনীতে বদ্ধ বর্তনী সেখান থেকে এসে আবার সেই পরিমাণ কারেন্ট, সেটা I যেহেতু হোক না কেন, যদি I হয় সে আইটাই ঢুকবে, আর এই ক্ষেত্রেও তাই যা বেরোবে এটার ভ্যালু কত ছিল 10 ওহম ছিল, এই ক্ষেত্রেও তাই যা প্রভামাত্রা বেরোবে সেটা এর মধ্যে ঢুকে এখানে এসে পৌঁছবে। তো এটাই যদি হয় তাহলে সেখান থেকে পরিষ্কার তোমরা বুঝতে পারছো যে আমাদের এখানে 2 ওহমের মধ্য দিয়ে কোনো প্রভামাত্রা যাওয়ার স্কোপ নেই, সংযুক্ত থাকলেও কোনো স্কোপ নেই, কারণ সেই পরিমাণ প্রভামাত্রা এসে এখানে প্রবেশ করবে, তার মানে 2 ওহমটা এমনিই থাকছে, সে 2 ওহম থাকুক কি 4 ওহম থাকুক তার মধ্যে দিয়ে কিন্তু কোনো প্রভামাত্রা যাচ্ছেই না, সেই জন্য আমরা অপশান এটা চুজ করছি অর্থাৎ 0 অ্যাম্পিয়ার। তো এটা তোমরা মনে রাখবে, পরের যে প্রশ্ন রয়েছে সেটা খুব আমরা এখন কোশ্চেন নাম্বার 10 নিয়ে আলোচনা করব। এই এমসিকিউ দেখবে পটেনশিওমিটার নিয়ে রিলেটেড রয়েছে,
তো যদি আমরা বর্তনী যেটা দেওয়া রয়েছে বইতে সেটা তোমরা লক্ষ্য করে দেখো, একটা তড়িৎ কোষ রয়েছে এবং সেই তড়িৎ কোষের তড়িৎচালক বল লেখা রয়েছে ই, আর রয়েছে একটা পোটেনশিওমিটার, এরকম একটা পোটেনশিওমিটার রয়েছে, আর এর সঙ্গে এই বিন্দুতে একটা ভোল্টমিটার যুক্ত করা রয়েছে। তো এইখানে একটা কথা বলা রয়েছে, সেটা হচ্ছে এই যে এবি পোটেনশিওমিটার রয়েছে, এই সি বিন্দুটা হচ্ছে তার মধ্যবিন্দু। এবারে প্রশ্নতে জিজ্ঞেস করা হয়েছে যে ভোল্টমিটারের পাঠ কত হবে, এবং একটা শর্ত দেওয়া রয়েছে, সেটা হচ্ছে ভোল্টমিটারের রোধ কিন্তু পোটেনশিওমিটারের রোধের থেকে খুব একটা বেশি নয়। আদর্শ ভোল্টমিটারের রোধ আমরা অসীম ধরি, সেটা কিন্তু এই ক্ষেত্রে নেই, কারণ প্রশ্নতে তোমরা লক্ষ্য করে দেখো পরিষ্কার বলা রয়েছে যে পোটেনশিওমিটারের তারের তুলনায় ভোল্টমিটার ভি এর রোধ খুব বেশি নয়, তাহলে খুব একটা বেশি নয়, তাহলে আইডিয়ালি যে ভোল্টমিটারে হওয়ার কথা সেটা কিন্তু হচ্ছে না। তো এই কেসে আমাদের কত হতে পারে, তো সেটা যদি আমরা একটু ভেবে দেখি, তো তোমরা জানো যে নর্মালি যেটা আসা উচিত এই ক্ষেত্রে, সেটা আসা উচিত এটাই যে এরকম হয়। আমরা ক্যালকুলেশন দেখেছি পোটেনশিওমিটার আলোচনা করার সময়, যেহেতু সি হচ্ছে মধ্যবিন্দু, তাহলে আমি এ সি ইকুয়ালস টু বি সি বলতে পারি। তো এখান থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা ই বাই টু, তো নিয়ম মাফিক ই বাই টু আসা উচিত, কিন্তু আসবে না। কেন আসবে না? না, এসি অংশের একটা রোধ রয়েছে, বুঝতেই পারছো, পোটেনশিওমিটার যতটা দৈর্ঘ্য তার অর্ধেকটা রয়েছে, তো আর ভোল্টমিটার তারও কিন্তু রোধ রয়েছে, আর রোধটা কত না, খুব বেশি নয় কিন্তু পোটেনশিওমিটারের তুলনায়। তাহলে এই দুজন অর্থাৎ এসি অংশ আর এই ভোল্টমিটার দুটো মিলে কি সমবায়িত রয়েছে, না সমান্তরাল সমবায় রয়েছে, তো যে তুল্য রোধটা বেরোবে সেটা স্বাভাবিকভাবে আরও কমে যাচ্ছে, তুল্য রোধের মান যেহেতু সমান্তরাল সমবায়, তার মানে আমরা বলতে পারি যে এই এসি অংশের যে রোধ, অর্থাৎ আমি সমবায় হওয়ার পরের কথা বলছি, অর্থাৎ এসি অংশের যে তুল্য রোধ যে ব্যাপারটা দাঁড়াচ্ছে সেটা কমে যাচ্ছে, তার মানে সেটা কিন্তু এই আর সিবির তুলনায় কিন্তু কম হয়ে যাচ্ছে। তো এর ফলস্বরূপ কি দাঁড়াবে, না যেহেতু রেজিস্ট্যান্স কমে গেছে সেখানে ভোল্টেজটাও কমবে, ভি ইকুয়ালস টু আই আর, সো সেখান থেকে আমরা বলতে পারি যে এই ভি এসি যে মানটা, সেই মানটা কিন্তু ভি বিসির তুলনায় কমে যাচ্ছে। তো সিন্স কমে যাচ্ছে, তো সেখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে ভ্যালুটা কিন্তু লেস দ্যান ই বাই টু হয়ে যাবে, কারণ এটা তো ই বাই টু, তার থেকে কম হবে। তো সেই জন্য আমাদের যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে অপশান ডিতে রয়েছে, তো এই ভোল্টমিটার যে মানটা, অর্থাৎ ভোল্টমিটার যে পার্টটা দেখাবে সেটা ই বাই টু এর থেকে লেস দ্যান হবে। পরের যে প্রশ্ন রয়েছে সেটা সহজ প্রশ্ন, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের পোটেনশিওমিটার তারের ক্ষেত্রে বিভবের নতিমাত্রা হ্রাস কখন পাবে, না যদি আমরা খুব লম্বা তার ব্যবহার করি পোটেনশিওমিটার সেই ক্ষেত্রে তো হবেই, কিন্তু আমাদের এখানে অপশনগুলো দেখতে হবে। সেটা হচ্ছে প্রবাহমাত্রা যদি কমায়, কারণ নতিমাত্রা মানে বুঝতেই পারছো আমাদের ক্যালকুলাস হিসাবে বিভবে ডিভি বাই ডিএক্স হয়, সেটাকে আমরা ডিভি বাই ডিএল বলতে পারি, কারণ এক্স এই ক্ষেত্রে এল তারের দৈর্ঘ্য। সো ডিভি বাই ডিএল লেস করাতে গেলে বুঝতেই পারছো আইদার ডিএলকে বেশি হতে হবে, সেটা এই ক্ষেত্রে অপশন নেই, তাহলে ডিভিকে কমাতে হবে। তো ডিভিকে কমানো মানে স্বাভাবিকভাবে কারেন্টকে কমাতে হবে, কারণ হচ্ছে রেজিস্ট্যান্স তো একটা ফিক্স থাকছেই, তো এই জন্য আমরা বলে থাকি যে এটা প্রবাহমাত্রা হ্রাস করাতে হবে, ওই জন্য দেখবে অপশন বিতে কিন্তু রয়েছে প্রবাহমাত্রা হ্রাসের কথা, তো সেই জন্য এটা হবে অপশন বি। তো এইখানেই আমরা আলোচনা শেষ করছি, আমি বলেছিলাম 1-11 অবধি আমরা আলোচনা করব, বাকি যে রয়েছে 12-24 এমসিকিউ সেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা কমপ্লিট করব এবং এমসিকিউ পোর্শনটা শেষ করব। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, পরের ভিডিওতে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে, টিল দেন বাই।